প্রতি বছরের মতো এবারও শুরু হলো বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা 2022 এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা সকালে জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এবারে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মিনু হক প্রথম দিনে লোকনৃত্য আর সৃজনশীল দুই বিভাগে ঢাকা থেকে প্রায় 200 জন প্রতিযোগী অংশ নেন আগামী 3 দিন চলবে ঢাকা বিভাগের বাছাই পর্ব বিভিন্ন ক্যাটাগরিতে আগামী 22 থেকে 24 সেপ্টেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নিতে পারবেন নৃত্যশিল্পীরা এবারে আসরে অংশ নেবেন 2000 এর বেশি প্রতিযোগী যেখানে সারা দেশ থেকে সেরা নির্বাচিত করা হবে 200 জনকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন নিউজের সিইও ও এটিএন বাংলা চেয়ারম্যান উপদেষ্টা মীর মোতাহার হাসান এই সময় তিনি বলেন এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে যেসব নৃত্যশিল্পীরা বেরিয়ে আসবেন তারা দেশ ও দেশের বাইরে নিজেদের সংস্কৃতি ও দেশকে প্রতিনিধিত্ব করবেন এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাংস্কৃতিক সম্পাদক নীলুফার ওয়াহিদ পাপড়ি নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এটিএম মিডিয়া কমিউনিকেশনের সিইও সাজিদুর রহমান মুনিম সহ আরও অনেকে 25 তারিখ অনুষ্ঠিত হবে এবারের আসরের চূড়ান্ত পর্ব যারা হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি দেশে কিংবা বাইরে তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করবে বিজয়িত হয় সীমিত সংখ্যক প্রতিযোগী কিন্তু কিছু ভালো শিল্পীও তো বের হয়ে আসবে তাদের সবাইকে একত্রিত করে আমরা যদি একটু পরিবেশ তৈরি করতে পারি যে পরিবেশের মাধ্যমে তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে তাহলেই হবে আজকের এই প্রতিযোগিতার সফলতা 47 জেলায় আমাদের নৃত্যশিল্পী সংস্থা শাখা করে ফেলেছি সেটা আমাদের জন্য বিশাল একটা পাওনা আই এম ট্রাইং টু মানে পৌঁছাতে চাই এভারেস্টের উপরে 64 জেলা ব্যাস এটাই আমাদের নৃত্যশিল্পী সংস্থার লুকিং ফরওয়ার্ড দ্যাট